হরিরামপুর হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতির জনকের 46তম শাহাদতবার্ষিকী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের পরিচালনায় বিশেষ আলোচনা করেন প্রধান শিক্ষক আতার রহমান। প্রধান অতিথি হিসেবে মূল আলোচনা করেন 8নং হরিনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রিপন কুমার ধর। এছাড়াও বক্তব্য রাখেন হরিহরনগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাহিদ ইমরান বাবু, বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাক্তার সৈয়দ আলী। এ সময় উপস্থিত ছিলেন 2নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন, হরিহরনগর বাউর সভাপতি ও আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ, 8নং হরিহরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শৈলেন কুমার রায়, অভিভাবক সদস্য আবু বকর সর্দার, মাস্টার অনিল কুমার রায়, ছাত্র নেতা তানসির মনিরুল ফাহাদ, নাজিম বারিক সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সব পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে সারা বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে। আজকে সারা বাংলাদেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার সহ বিভিন্ন কাজ আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যে পাকিস্তান আমাদেরকে শাসন করতো সেই পাকিস্তানের টাকা, আজকে আমাদের বাংলার টাকা ছিল 2 টাকা, পাকিস্তানের টাকায় 1 টাকা ছিল তখন, আজকে তার উল্টো হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজকে সেটা হয়েছে আমাদের জাতির জনক। ঠিক তারই ধারাবাহিকতায় তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা 1981 সালে এই বাংলাদেশে আগমন করেন এবং তারই তিল তিল করে তোলায় বঙ্গবন্ধু স্বপ্নের বাস্তবায়নে আজ এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে, সোনার বাংলার অগ্রসাধিত হয়েছে। তারই প্রচেষ্টায় আজ বাংলাদেশের পদ্মা সেতু, ব্রিজ, কালভার্ট, ডিজিটাল বাংলাদেশ, স্যাটেলাইট উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। কিন্তু কুসকরি মহাল এই উন্নয়নের জোয়ার তাদের সহ্য হয় না, তারা বারবার। যশোর থেকে রাশেদ আলীর পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।